তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা রেসিপি ভিডিও বলতে পারো, তো সেই পুরনো রেসিপি আমাদের, তো সেইটাই একটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এখন গরম পড়ে গেছে, আর কদিন পর থেকে আমরা কাঁঠাল খাওয়া শুরু করব, আর কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বীজগুলো আমরা ফেলে দিই, বা ওটা দিয়ে অনেকে তরকারি করে খাই। তো ওই কাঁঠালের বীজ দিয়েই আজকে একটা খুব সুন্দর তোমাদেরকে রান্না করে দেখাবো, তো যেটা দিয়ে তোমাদের কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগবে, গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা পুরো দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ফোন করো। খুব সহজেই আমরা কিছু জিনিস আছে যেগুলো আমরা ফেলে দিই, খাই না, সেগুলো দিয়ে আমরা অনেক সুন্দর একটা লোভনীয় খাবার তৈরি করতে পারি, আর তার মধ্যে কাঁঠালের বীজ হচ্ছে অন্যতম। তো দেখো এই যে বাটাটা দিয়ে গরম ভাত জাস্ট ফাটাফাটি লাগে, তোমরা একবার ট্রাই করে দেখবে। তো চলো খুব সহজে এটা কীভাবে বানাবো সেটা একবার দেখে নিই। কাঁঠালের বীজটা শুকাতে হবে কাঁঠাল থেকে বার করার পরে, তারপরে যে সাদা অংশটা থাকে সেটাকে ছুলে বার করে দিতে হবে, আর ভেতরের বীজটাকে নিতে হবে। এভাবে আমি সব কটা বীজকে ছাড়িয়ে নিয়েছি, আর এরপর এগুলোকে আমি একটা বাটিতে অল্প জল দিয়ে দেখো এগুলোকে সেদ্ধ করতে দেব। তো এদিকে ঢাকা দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, আর অন্যদিকে এটা তৈরি করার জন্য যে জিনিসগুলো লাগবে সেটা রেডি করে নিচ্ছি। তো আমি একটা প্যান নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম খানিকটা তেল। এবারে কড়াইয়ের মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, আর তারপরে তুলে নিচ্ছি। এরপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি একদম লাল হবে না, দেখো এরকম পর্যায়ে আমি তুলে নিয়েছি পেঁয়াজটাকে। আর এদিকে যে কাঁঠালের বীজগুলো আমি সেদ্ধ বসিয়েছিলাম সেগুলো প্রায় না পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, সেগুলো নামিয়ে নিয়েছি দেখো। এবারে এগুলোকে চলে যাব আমি বাটতে, তো চলো এগুলোকে এবারে বেটে নিই। কাঁঠালের বীজগুলোকে বেটে নিচ্ছি, মিহি হয়ে গেলে না খেতে একটা আলাদা টাইপের টেস্ট লাগে, যে কোনো বাটাই তোমরা খেয়ে দেখবে খুব টেস্ট লাগে। যারা বাটা খেতে চাও না তাদেরকেও আমি বলবো যে তোমরা একবার খেয়ে দেখবে, যে কোনো ধরনের বাটা দিয়ে না তোমরা অনেকটা পরিমাণে ভাত খেয়ে নিতে পারবে। সব বীজগুলোকে আমি অল্প অল্প করে বেটে নেব, একবারে তো বাটা হবে না, তো অল্প অল্প করে বেটে নিয়ে আমি একটা বাটির মধ্যে এগুলোকে নামিয়ে নেব, আর এভাবে গোটাটাই আমি বেটে নিচ্ছি। তো প্রথমে আমি কি করেছিলাম, পেঁয়াজ আর লঙ্কাটাকে বেটে তুলে রেখেছিলাম, সেই ভিডিওটা স্কিপ করে যাওয়া হয়েছে বা তোলা হয়নি হয়তো। তো প্রথমবার যখন ভিডিওটা এডিটিং করা হয়েছিল তখনই ওটা স্কিপ হয়ে গেছিলো। তো ওই মিশ্রণটার সঙ্গে আমি খানিকটা নুন নিয়ে নিচ্ছি, তো একবারে এটাকে বেটে নেব, আর যে কাঁঠালের বীজটুকু আমি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম সেটাকেও এবারে নিয়ে আরেকবার ফাইনাল পুরোটা একবারে বেটে নিচ্ছি, তাহলে ভালোভাবে সব জায়গায় নুনটাও লেগে যাবে আর নতুন করে মাখাতেও হবে না। তো এবারে তুলে নিচ্ছি, আর এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করো, দেখো খুবই ভালো লাগবে, নিজেরাও খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো সাথে থাকবে, ভালো থাকবে, আর আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে ঋতু রবি, সেটাকে প্লিজ ফলো করে নিও।